ভয়েস অফ মিচিংৰ থিম সংটো মুকলি করিম। আমার ভয়েস অফ মিচিংৰ এটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল খোলা হয়েছে ভয়েস অফ মিচিং বলে। তাতে আমার অডিশন রাউন্ডৰ পৰা আৰু আমার থিম সংৰ পৰা ইত্যাদি কৰি ফাইনাল ৰাউণ্ডলৈকে তাতে আমার রাইজে উপভোগ কৰিব পাৰে। তাতে আমার ইউটিউব চ্যানেল গৈ পিনি রাইজে উপভোগ কৰিব পাৰে আমাৰ প্ৰগ্ৰামবিলাক পাৰিব। তাকে আপোনালোকৰ যোগেদি মই সমূহ অসমবাসী বা মিচিং রাইজক বা গোটেই ভাৰতবাসীক মই জনাব বিচাৰিছোঁ যে আমার এই প্রোগ্রামটি চাবর কারণে আপনাদের আজি সন্ধ্যারপর আমার ভয়েস অফ মিচিং বলে ইউটিউব চ্যানেলত আপনাদের আহি পিনি আপনাদের আমার প্রোগ্রামবিল চাব পারে। আজি আমি সন্ধ্যার 7 বজাত আমি ভয়েস অফ মিচিংর এই থিম সংটো ইউটিউবত আপলোড করি। আমি উচিত একটা ট্রেনিং দিবলে আমি চেষ্টা করি। তেখেতসকলৰ কাৰণে আমার সিঙ্গার্স বা ট্রেনার আমার থাকিব, গ্রুপ ওয়াইজত আমার ভাগ করে দিয়া হব। আর মই ভাবো আগন্তক আমার 5 তারিখের পর আপ টু 15 অক্টোবর আমার গোটেই মিচিং অধ্যুষিত অঞ্চল সমূহ একটা মানে গানের বাতাবরণ সৃষ্টি হব, মানে গানের মহল সৃষ্টি হব, যে মানে আকাশে বতাহে যে মানে গানের মহল সৃষ্টি হয়ে আছে তেনেকা ধরনের একটা উদ্দেশ্যে আমি কামটো আগবাইছো। গতি আশা করো আমার উঠি অহা যুবতীসামে নিশ্চিতভাবে এনকারেজমেন্ট পাব আর আপনার জড়িয়ে আজি এইখিন কথা আমি জানাবলে পাই অত্যন্ত সুখী। আর মিচিং আর্টিস্ট এসোসিয়েশনের তরফের আপনাদের সকলকে ধন্যবাদ, আন্তরিকতার অভিনন্দন জ্ঞাপন করছি। টোটাল আমার রাউন্ড হবে আমার মেঘা অডিশনের পাছত আমি 5টা রাউন্ড করি, 5টা রাউন্ড ফাইনাল রাউন্ডলে গান শুনালীলে। তাতে আমি মেঘা অডিশনের পাছত আমি যখন মেঘা অডিশনের সিলেকশন হব সিলেক্টেড হব এখেতলোক আমি ট্রেইন আপ করে দেব শোটোর কারণে। আর বাকি যখন আমার ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াখিন আমি যে প্রোগ্রাম ডিজাইনিং তো ইয়াত শেষ করব নয় পিনি, তো আপনার সেই বিষয়ে আমি কাগজে কলমে আপনার দিয়া হব।